প্রতিটা মানুষই বড় হওয়ার পর সেই ছোটবেলার সময়টার মধ্যে ফিরে যেতে চায়, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কিন্তু আমাদের বাচ্চাদের এই ছোটবেলার সাথে সাথে কিন্তু আমাদের ছোটবেলার অনেকটা স্মৃতি জাগ্রত হয়ে যায়। মনে হয় চোখের সামনে আগের সব স্মৃতি ভাসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজেস মাম কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আজকে কিন্তু অনেক অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, দেই দিচ্ছি করে দেওয়া হচ্ছে না। কেন যে এত ব্যস্ততা এসে বললো লাইফে জানি না, ব্যস্ততা না সাথে কিন্তু অলসতাও কাজ করছিল। তো যেহেতু বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে মনে চায় সারাদিন শুয়ে থাকি, কেউ যদি রান্নাবান্না করে দিত তাহলে কত নাই ভালো হতো। তো বৃষ্টির মধ্যে কিন্তু আমার প্রায় মাঝে মধ্যেই চা খেতে ইচ্ছা করে, যদিও আমি চা খোর না। তো আমি কিন্তু এখানে গ্রিন টি বানিয়ে নিয়েছি, অ্যারোমেটিক গ্রিন টি। আর এই গ্রিন টিটার মধ্যে কিন্তু চিনির মধ্যে যদি মধু দেওয়া যেত তাহলে বেশ ভালো হতো, কিন্তু মধুটা শেষ, আপাতত চিনি দিয়ে কাজটা সারছি। তো তাড়াহুড়া করে করে কিন্তু চাটা খেয়ে নিয়েছি, কারণ মাজানকে আনতে যেতে হবে। বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, স্কুল কিন্তু বন্ধ দিবে না। আর স্কুল মিস করলে তো সবাই জানে কতটা প্রবলেম ফেস করতে হয়। তো যখন ও গিয়েছিল তখন কিন্তু এরকম বৃষ্টি ছিল না, তো হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে অনেকটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর ঠিক যে সময়টা মেয়েটা ছুটি হবে সে সময়টায় অনেকটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এর আধা ঘন্টা এক ঘন্টা আগেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বাট বৃষ্টি ছিল না। কি করবো, মেয়ে অপেক্ষা করছে, তাই আধো আধো ভিজেই কিন্তু রওনা দিলাম এই রাস্তা দিয়ে। রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল, তো আমার কিন্তু অনেক ভালো লাগছিল, যদিও একটু ভিজে গিয়েছি। এই রিক্সাওয়ালা বৃদ্ধ আঙ্কেলটা অনেক কষ্ট করে কিন্তু রিক্সা চালাচ্ছিল। প্রথমে ছাতা নিয়েছিল, তারপর দেখলো ভিজে যাচ্ছে, তো ছাতা বাদ দিয়ে ভিজে ভিজে কিন্তু রিক্সা চালাচ্ছে। তো আমি যখন জিজ্ঞাসা করেছি একটা রেনকোট কিনলেই তো হয়, তখন হাসি দেয়, হ্যাঁ মা কিনবো, কাল পরশুর মধ্যেই কিনবো। তখন দেখে কিন্তু অনেক বেশি মায়া লেগেছিল, যেহেতু এত কষ্ট করে রিক্সা চালাচ্ছে, তো ভাবলাম ভাড়াটা একটু বেশি করেই দিই। তো বাসায় আসার পরে দেখলাম ঝুম বৃষ্টি। আগে এই ঝুম বৃষ্টি দেখলেই কিন্তু মার কাছে বায়না ধরতাম যে বৃষ্টিতে ভিজবো। এখন যখন নিজে মা হয়েছি তখন মেয়েও কিন্তু সেম বায়নাটা ধরেছে বৃষ্টি দেখে, যে ও নাকি এরকম বৃষ্টিতে ভিজবে। তারপর ভাবলাম অর্ধেকটা তো ভিজে গিয়েছি, তো ভিজলে সমস্যা কি? তো যে ভাবনা সেই কাজ, মেয়েকে নিয়ে কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যাবো নাকি, বিজলি চমকাচ্ছে নাকি, তারপর দেখলাম না শুধু বৃষ্টিই পড়ছে। তো আমরা কিন্তু ছাদে চলে যাই। প্রথমে আমার ভিজার কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম শুধু মাজানকেই ভিজতে দিব। তো ও অনেক বেশি খুশি, তো ও নিজে আবার আবদার করছে, মা তুমি আসো, অনেক বেশি মজা হবে। তো ভাবলাম যে বৃষ্টিটা দেখে তো ভিজতে ইচ্ছা করছে, তো মোবাইলটা বাসায় রেখে তারপর আমিও কিন্তু সুন্দর করে ভিজে নিয়েছি। মেয়ের সাথে কিন্তু আমিও ছোট হয়ে গিয়েছিলাম। আর ছাদটাও কিন্তু মাজান বাবা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে, ছাদ পরিষ্কার থাকলে কিন্তু ভিজতে বেশ ভালো লাগে। তারপর ভিজে ঠিজে কিন্তু তারপরে এই যে রান্না করতে চলে এসেছি, সব রেডি করা ছিল, তারপরে এসে জাস্ট রান্নাটা হাতে মাখিয়ে তারপর বস্তুটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু ওয়েদার যখন দেখলাম যে হালকা মেঘাচ্ছন্ন, তো ভাবলাম যে বৃষ্টি মনে হয় আসবে না। তো সেই ভাবনা থেকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর দেখলাম বৃষ্টি চলে এসেছে। তো কি আর করার, এই ভাত দিয়ে কিন্তু কাজটা সারতে হবে, যে ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি আমার বিড়ালের জন্য খাবারটা কিন্তু বসিয়ে দিয়েছি, ওরাও মিউ মিউ করছিল। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু সব কিছুই দেরি হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটার মধ্যে ভিজিট করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো ভাবলাম যে গোস্তের সাথে একটা মজার ভর্তা হলে কেমন হয়, বেশ জমে যাবে। তো সেই ভাবনা থেকে কিন্তু কাঁঠাল বীজের ভর্তাটা বানিয়ে নিয়েছি। মাজান বাবা কিন্তু এই বছরের প্রথম কাঁঠাল নিয়ে এসেছিল, কাঁঠালটা কিন্তু বেশ মজার ছিল। যদিও দুইজন মানুষ তেমন একটা কাঁঠাল খাওয়া হয় না, তাই একটা ছোট কাঁঠাল নিয়ে এসেছিল, বেশি হলে তার খাওয়া হবে না। তাই তো কাঁঠাল খাওয়া হোক বা না হোক, কিন্তু এর বিচি কিন্তু আমাদের দুজনের অনেক বেশি পছন্দ। তো সেখান থেকে কিছুটা বিচি হয়েছিল, তো ওইটাই ভাবলাম যে একটু ভর্তা করে নিই। প্রথমে শুকনো মরিচ আর হচ্ছে লবণটা ভালো করে বেটে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তারপরে দুই তিনটা কিন্তু রসুন নিয়েছিলাম, রসুনগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আর ভর্তা কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে শুধু হচ্ছে কাঁঠাল বিচিগুলোকে হালকা আঁচে ভেজে, আর একটা হচ্ছে সিদ্ধ করে। তো হালকা আঁচে ভেজে ওইটা করলে আমার কাছে অনেক বেশি কষ্ট হয়, মনে হয় যে অনেক বেশি কষ্ট মনে হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু তারপরে আমি ভাবলাম যে এত কষ্ট করে কি দরকার, সুন্দর করে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে, আর এইভাবে খেতেও কিন্তু আমার কাছে ভর্তাটা বেশ ভালো লাগে। মানে কাঁঠাল বিচির ভর্তা হলেই হয়, যেভাবেই বানাই না কেন আমার অনেক বেশি ভালো লাগে। আর ভর্তাটাও খেতে বেশ মজা হয়েছিল, বছরের প্রথমবারের মতো কিন্তু কাঁঠাল বিচির ভর্তা খাচ্ছি। তারপরে যে গোস্তটা হয়ে গিয়েছে, গোস্তের কিছুটা আমি উঠিয়ে রেখেছি,
যাতে পরবর্তী কোনো সময় অলসতা কাজ করলে বের করে খেতে পারি। আর এর মধ্যে কিছুটা আলু দিয়ে ভালো করে ঝোল করে রান্না করে নিয়েছি, এভাবে গোস্তটা খেতে আমার বেশ ভালো লাগে। তো দুপুরের খাবার দাবারে এটাই ছিল, গরুর গোস্ত, ডাল আর হচ্ছে ভর্তা। আমার এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে কিন্তু দুপুরে খাবারটা খুব সুন্দর করে খেয়ে নিয়েছি। মাজানো বাবা কিন্তু ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে। এরপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেশি বেড়ে গিয়েছিলো, পুরাই অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে এই যে ভাবলাম যে কিছু একটা সুন্দর সময় আইটেম বানানো যাক, মার্জেন বাবা যেহেতু বাসাই আছে, সে আমাকে অনেকদিন আগে একটা রেসিপি দিয়েছিল যে গরুর গোস্ত পাকোড়া টাইপের এরকম কিছু একটা রেসিপি হবে। তো সেটাই কিন্তু এখন আজকে বানিয়ে নিয়েছি। তো এটার জন্য কিন্তু গোস্তগুলোকে ভালো করে ধুই, এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে আদা রসুন, আর এই এখন যে পেস্টটা দিলাম সেটা হচ্ছে পুদিনা পাতা আর টক দইটাকে ভালো করে পেস্ট করে, ও সাথে কিন্তু কাঁচামরিচও ছিল, পেস্ট করে ভালো করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। ও স্বাদ মতো কিন্তু লবণটাও দিতে ভুলবেন না। প্রথমবারের মতো বানাচ্ছি, জানি না কেমন হবে, মা জানে বাবার ইচ্ছা ছিল, তো সে থাকলেই কিন্তু বাসায় এটা সেটা বানানো হয়। এছাড়া কিন্তু আমি আর মারজান থাকলে তেমন একটা কিন্তু বানাতে ইচ্ছা করে না, মারজান তো এমনি কিছু খায় না, আর একার জন্য বানাই কে, হ্যাঁ এমনি আমি অনেকটা অলস, তার উপর আবার এত কাজ করতে কে যায়। তো আমি কিছুক্ষণ কিন্তু এটা মেরিনেট করে রেখেছিলাম, তারপর এটা প্রেশার কুকারে কিন্তু আমি দিয়ে 5-6টা সিটি দিয়ে নিয়েছিলাম, মানে গোস্তটাকে একদম সিদ্ধ করে নিয়েছি, আর এক্সট্রা কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যদি গোস্তটা সিদ্ধ হওয়ার পরেও যদি পানি থেকে যায় তাহলে হালকা একটু আঁচে কিন্তু সে পানিটা একটু শুকিয়ে নিতে হবে, কিন্তু একটু মাখো মাখো পানি রাখতে হবে। যে আমি এখন ময়দা আর কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা কিন্তু ভালো করে কোট করে নিয়েছি। তো সেক্ষেত্রে যদি একদম শুকনো থাকে তাহলে কিন্তু ভালো করে কোট হতে যাবে না, তো একটুখানি কিন্তু ঝোল রাখতে হবে। তো কিছুটা কিন্তু মার্জানোর জন্য উঠিয়ে রেখেছি চিলি ফ্লেক্স দেওয়ার আগে, কারণ ও তেমন একটা ঝাল খেতে পারে না। অলরেডি কিন্তু সে পেস্টার মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ পেস্ট করে দিয়েছিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে ভেজে নিই। চুলার আঁচটা লো রেখে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে অলরেডি যেহেতু আমি গোস্তটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপরে ভাজলে কিন্তু গোস্তটা একদম হার্ড হয়ে যাবে। তাই গোস্তটা কিন্তু একদম সিদ্ধ করে তারপরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে, উপরে কোটিংটা যদি হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে যায় তো দেখলেই বোঝা যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো ওদিক দিয়ে এটা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ আর কিছুটা টক দিয়েছিল, বিট লবণ, সামান্য পরিমাণ চিনি আর নর্মাল লবণ, তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমার যখন একপাশ হয়ে গিয়েছে গোস্তগুলোর, কিন্তু আমি এগুলাকে উল্টিয়ে নিয়েছিলাম। তো মাজানো বাবা আর মাজানো শুধু দুজনেই বলছিল অনেক সুন্দর কিন্তু একটা গ্রান আসছিল খাওয়ার জন্য, দুজনেই খুব এক্সাইটেড। তো মাজানো বাবা কিন্তু দুপুরবেলা ভেবেছিল আমি খিচুড়ি রান্না করব, তো এটা কিন্তু করা হয়নি, তাই কিন্তু তার পছন্দের এই পাকোড়াটা কিন্তু বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে রেডি হয়ে গিয়েছে, তারপরে চাটনি দিয়ে কিন্তু আমরা খুব মজা করেই খেয়েছিলাম। এটা খাওয়ার পরে কিন্তু রাত্রে আর খাওয়া হয়নি, পেটে আর জায়গাই ছিল না। তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।